কথা বল। আমি যে জিজ্ঞেস করলাম একটা কথা তো জবাব দিলি। ও লেখাপড়া শেষ করলি, এখন তো কলেজ টলেজ নেই, বলছিল ওকে চাকরির জন্য কিছু করতে। কোন মা বিয়ে করুন কি? হ্যাঁ আসলে তোমার আমি একটা মেয়ের অনেক ভালোবাসি। সে তো ভালো খবর, মেয়েটাও অনেক ভালোবাসি। বাহ খুব সুন্দর খবর। তো মেয়েটা কোথায় থাকে, কোন বাড়ির মেয়ে, বাবা কি করে? আচ্ছা মা বিয়ে করতে গেলে কি সবার আগে বংশ পরিচয়? তা ঠিক না, তারপর দরকার আসলে সবার তোমার বংশ পরিচয় থাকে। কম বেশি তো থাকে, 100 বা 0 সে থাকে, তারও আছে সময় মতো কম। তবে মেয়েটা অনেক লক্ষ্মী, এই বাড়িতে আসলে আর কার কি হবে জানি, তোমার অনেক উপকার হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর। এতদিন পরে একটা খুব খুব খুশি লাগছে, তোরে আজকে মজার একটা খাবার খাওয়া। ঠিক আছে বাবা শুন, তুই পারলে একটা ছবি তুলে নিয়ে আসিস, অথবা আমাকে একদিন দেখাস। ঠিক আছে আচ্ছা আচ্ছা সাবধান করিস, আমার খুব খুশি লাগছে। যাই বলে যাই। আসতে গিয়ে আমার মা আবার আটকে দিল, তোমার দেখতেছি কইছে যদি না দেখাইতে পারিস তাহলে শুনতে। সবাই ভালো আছে? সংসারে তো আমি আমার মা, আপনার তুমি দেখিস আমার মা যা খুব সেটাই সমস্যা। আমি তোমাকে কিছু বলতেছি। কি বলবা? ভালোবাসার কথা। এটা তোমার মুখ থেকে অনেক শুনছি, আর ভালো লাগে অনেক শুনছি দেখে আজকে শোনানোর জন্য কিছু বলবো না। আজকে ভালোবাসি এই কথা বলবো না, কারণ তুমি জানো আমি তোমার কতটা ভালোবাসি। আজকে যেটা বলবো সেটা শোনার পরে তুমি জানো না কি ভাববা, কি মনে করবা, কিন্তু এই কথাটা না বললে আমি তোমার সামনে কখনো দাঁড়াতে পারবো না, আমি সারা জীবন অপরাধী থেকে যাবো। আচ্ছা বলো না কি বলতে চাও। আসলে আমার বাবা একজন সুইপার, তুমি মানতে পারবো না, কারণ আমাদের মতো মেয়েদের কেউ মেনে নিতে চায় না, কারণ বাবা একজন সুইপার। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কোনোদিনই সুইপারের মেয়েকে মেনে নিত না, নিয়ে আর কথা না, কারণ আমাদের তো গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু নেই, কোনো বংশ পরিচয় নেই। আমার বাবা একজন সুইপার, এটাই সমাজে বলতে পারবো না, কিন্তু তুমি কোটিপতি, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, তোমার সামনে তো হাজারটা মেয়ে খারাপ, আর আমি তো সামান্য একদম সুইপারের মেয়ে, একসাথে পড়ালেখা করছি তাই এতদিন করতে পারছি। অনেক কথাই তো হলো জানো, আমি এই কথাগুলো তোমাকে আরো অনেক আগে বলতে পারতাম, বলিনি ভয়ে। যদি তুমি জানতে পারতাম সামান্য একদম সুইপারের মেয়ে তুমি চলে যেতা, থাকতা না, কিন্তু তোমাকে এতটা ভালো লাগতো, এতটা ভালোবাসতাম যে বলতে পারি নাই হারানোর ভয়ে। আজ তোমাকে এতটা ভালোবাসি, তোমাকে সত্য না বলে থাকতেই পারলাম না, বলে দিলাম, কারণ নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছিল তোমাকে আমি ঠকাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু সত্য এটাই তোমাকে সত্যি আমি অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে না জীবন সুখী বানাতে পারবো না তোমাকে, কারণ নসিব, এই নসিবে তুমি নেই। তুমি ঠিকই চলে যাবে, কিন্তু লাগবে না আমার, আমি তোমাকে যে ভালোবাসি, একসাথে যে এতদিন চলছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি সারা জীবন এই ছিটটুকু নিয়ে বেঁচে থাকতে পারবো। আমার কোনো পাওয়া হলো না, অনেক আশা ছিল তোমার সাথে সারা জীবন বাঁচব, কিন্তু সেটা হলো না, কারণ আমি চিন্তায় দরকার। আমি তোমাকে আত্মস্বীকৃতি দেব, আমি তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দেব, বিকজ আই লাভ আই একটু কিছু পড়েছে মেনে নিচ্ছ আমি তো যাও তুমি তোমার বাসায় গিয়ে আজ বসে রেডি আজকে আমি তোমাকে বিয়ে করব আমি বসে তোমার বাসায় আসতেছি কিন্তু বাবা মাথা কিছু আসে না বাবা বাবা তুই এসেছিস মা তুমি কি টেনশন করতেছো কোনো কারণে তোর জন্য তো টেনশন করতেছি আমরা সুইপার আছি মানুষ আমাগরে ছোট জাত বলে তুই যদি এভাবে পাড়ায় পাড়ায় ঘুরাফেরা করিস তোর বিয়ে দিব ক্লাই কিভাবে কোন পাত্র ধরে বিয়ে করবে ক্লাই জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে যদি উনি আমার ভাগ্যে বিয়ে লিখে থাকে ঠিক ভালো কোন এক পাত্রের হাতে আমি সব বুঝি রে মা আমি গরিব আছি ছোট জাত আছি সুইপার আছি আমার কাছে টাকা পয়সা নাই তোর যে রূপ জৈবন আমার তো ভয় লাগে কখন কোন দুর্ঘটনা হয়ে যায় কোন পোলা পানি তোমার আলগাই লয়ে যায় আমি কি করবো ক্লাই বাবা কথাই আছে না তুমি যদি নিজেকে সম্মান তোমাকে কেউ সম্মান দিবে না তুমি যদি সবসময় তোমাকেই ছোট করো তাহলে তো কেউ আমাদের পাত্র দিবে না এই সমাজে আমাদের কোনো স্থান হবে না বাবা দেখ মা তুই শিক্ষিত আছিস আমি মূর্খ লেখাপড়া করিনি তুই সব ভালো কিছু বুঝিস আমি তো বুঝি না তোর ভবিষ্যৎ তুই চিন্তা কর ক্লাই আমি কিন্তু মদ খাই না সবাই বাংলা মদ খাই নেশা করে বাজে বাজে কথা বলে ছেলে মেয়ে করে মারে ক্লাই আমি তোর গায়ে কোনোদিন হাত তুলেছি বল মা না বাবা আমি তো তোমাকে নিয়ে অনেক গর্ব করি কারণ সবার থেকে তুমি আলাদা এই ছোটবেলা থেকে তুমি আমাকে মায়ের আদর দিয়ে বাবার আদর দিয়ে বড় করছো ওখানে মায়ের অভাব বুঝতেই দাও নাই বাবা আমি আজকে তোমাকে কিছু বলতে চাই কি বলবে মা আমাকে বল বাবা চিকন আলী আছে না চিকন আলী এটা কি জানোয়ার না মানুষ বাবা ওর নাম শামিম সবাই ওকে দুষ্টামি করে চিকন আলী বলে ও দেখতে চিকন চাকুন দেখতে চিকন কিন্তু ভালো বাবা আমার সাথে এক কলেজে পড়ালেখা করছি ও তোরা দুইজন এক কলেজে পড়াস তাই একসাথেই পড়ালেখা করছি কিন্তু বাবা আমি ওকে ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে ও কোন জাত আছে আমাকে মতো সুইপার দা ওর বাবা অনেক বড় বিজনেসম্যান ওরা অনেক বড় লোক আয় আমা ওর বাপ কি তোরে মেনে নিবে ক্লাই নিবে বলছে বাবা ওর মা নাকি অনেক খুশি আমাকে দেখতে চাইছে আর ও তো আমাকে বলে দিয়েছে কালকে বিয়ে করে ফেলবে আলহামদুলিল্লাহ বলিস কি মা এত সুখবর হ্যাঁ আমি খুব খুশি আছি ক্লাই তখন আমাকে কি করতে হবে মা বল ক্লাই বাবা তুমি ব্যবস্থা করো কালকেই বিয়ে আর আমি যাই আমার বান্ধবীর সবাইকে একটু বলি হে আল্লাহ আমি কম জি আমার মেয়ে বড় জাতের সাথে বিয়ে হবে আমি বড় জাতের বিয়ে হব বড় জাতের শ্বশুর হবে ক্লাই আমি যাই তুই ঘরে যা মা সব ঠিক কর আমি আসতেছি আমি যাই আমি কম জাত আছি তুমি বড় জাত আছো আমার মেয়েকে শাদি করছো আমার মেয়েকে তুমি সুখী রাখবো বাবা আমি দোয়া করি দেখো আমি সুইপার আছি কোনোদিন নেশা করিনি বাংলা মদ খাইনি আমি কম ভালো আছি বাবা ঠিক আছে আপনার মেয়েকে যেহেতু ভালোবেসে বিয়ে করেছি সেহেতু আমার কাছে আমি দোয়া করি আমার মেয়েরে কষ্ট দিবে না ক্লাই কখনো কষ্ট দেবে সবসময় আমার কাছে যা মা সুখে থাকিস স্বামী শ্বশুরের কথা মতো চলিস আমার জন্য চিন্তা করবি না ক্লাই আমি ভালো থাকবো ক্লাই আমার শেষ একটা অনুরোধ ক্লাই হাজার ঝড় তুফান তোর উপরে গেলে তুই শ্বশুর বাড়ি ছাড়বি না মা এটা মনে রাখবি ক্লাই পায়ের ফেলে আমাকে বড় করছো তোমার শিক্ষায় আমি বড় হয়েছি আমি এমন কিছু করবো না যাতে তোমার উঁচু মাথাটা নিচু হয়ে যায়। ও মা, আমি জানি তুই কোনোদিন খারাপ হতে পারিস না, তুই আমার মা আছিস ক্লাই। বাবা, আমার বেটিকে তোমার হাতে তুলে দিলাম ক্লাই, তুমি দেখে রাখবা। যা মা, দোয়া করি তুই ভালো থাকিস ক্লাই। সাথে যাও ক্লাই, যাও। আমার বেটি সুখে থাকবো তো? হ্যাঁ চাচা, ও খুব ভালো থাকবে, খুব ভালো মেয়ে, সবার সাথে মানিয়ে নিতে পারে। হে আল্লাহ, আমি সুইপার আছি, কমজাত আছি, আমার প্রতি রহম করো ক্লাই, আমার মেয়ে যেন সুখে থাকে। আর এক পাও ফেরার চেষ্টা করিস না। কি ভেবেছিস, কি ভেবেছিস? যখন যা ইচ্ছে তুই তাই করবি, আমি সেটা মেনে নেব। তুই জানিস না আমারও একজনের কাছে কৈফিয়ত দিতে হয়, সেটা কি করে ভুলে গিয়েছিস? এই মেয়ের বংশ পরিচয় কি বল? বংশ পরিচয় নেই, একজন সুইপারের মেয়ে। সুইপারের মেয়ে? এই মেয়ে সুইপারের মেয়ে হয়ে কি করে খান বাড়ির বউ আর স্বপ্ন দেখো? আমার সাহসটা তো কম না। মা, ওকে আমি ভালোবাসি, ভালোবেসে বিয়ে করছি। চুপ কর। ভালোবাসিস? ভালোবাসা বুঝিস? হ্যাঁ, আর এই মেয়ে কোথায়? দেখো মা, এত জাত ভাত দেখে বিয়ে হয় না, এত জাত ভাত দেখে সম্পর্ক হয় না, আমাদের আছে তাদের নেই। আমি চাই তুমি আমার স্ত্রীকে মেনে নিয়ে ঘরে উঠায় নেবা। ও তোর স্ত্রী হতে পারে, এই খান বাড়ির বউ হতে পারে না, আমার পুত্রবধূ হতে পারে না, সে যোগ্যতাই মেয়ের নেই। এই মেয়ে, আমার কথা কানে যায় না, বের হয়ে যাও। আমি জন্মের পর আমার মাকে দেখি নাই, ওর মুখে আপনার কথা অনেক শুনেছি, শোনার পরে আপনাকে মা বলিস পার করে দেবেন না। এই মেয়েকে ওর বাড়িতে এখন পৌঁছে দিয়ে তুই চলে আয়। সরি মা, যেখানে আমার স্ত্রীর জায়গা থাকবে না, যে বাড়িতে আমার স্ত্রী স্ত্রীর মর্যাদা পাবে না, সে বাড়িতে, সে বাড়ি থেকে যদি আমার স্ত্রী চলে যায়, তাহলে সে বাড়ি থেকে তোমার সন্তানও চলে যাবে। আমি তোমার এই বাড়িতে থাকবো না মা, আমি চলে যাচ্ছি তোমার এই বাড়ি ছেড়ে, তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে। যেদিন আমি স্বাবলম্বী হতে পারবো সেদিন আমি আসবো তোমাদের সামনে। চলো বল। তোর মতন তুলঙ্গের সন্তানের চেয়ে সন্তান হারাই আমার ভালো। আমার কোনো সন্তান ছিল না, ছিল না সন্তান, আমি সন্তানের মা হতে চাই না।